এক দুই তিন চার পাঁচ আরে চলে এসেছেন আপনারা। আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদের জন্য হিউজ পরিমাণ ইন্টেল অ্যান্ড এএমডি প্রসেসর নিয়ে চলে এসেছি। এখানে 5600G, 5600X, 5700G, 5700X, 5800X, এছাড়া ইন্টেল কোর i5 13 জেনারেশন, 14 জেনারেশন, 12 জেনারেশন প্রসেসরগুলো কিন্তু থাকছে। তো অনেকে রয়েছেন যারা আমাদের এখান থেকে পিসি বিল্ড করতে চান, অনলাইনে পিসি বিল্ড করতে চান, আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যান্ড ফেসবুকে যোগাযোগ করেও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন। তো এইখানে আজকে আমি আপনাদের জন্য হিউজ পরিমাণ স্টক নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে। যারা বিশেষ করে বাজেটের মধ্যে একটি বিল্ড করতে চান, তাদের কিন্তু প্রধান চয়েসই হয়ে থাকে 5600G এই প্রসেসরটি। কেননা এই প্রসেসরটি একসময় যে প্রাইসটা ছিল তার অর্ধেক প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে। আর এই প্রসেসরটির কোর থাকছে 6টি, এন্ড থ্রেড থাকছে 12টি। এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 4.4 GHz অ্যান্ড বেস ফ্রিকোয়েন্সি থাকছে 3.9 GHz। প্রসেসরটি খুবই পাওয়ারফুল, যার ফলে বাজেটে যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করে থাকেন, ভিডিও এডিটিং এছাড়া একটু গেমিংও করে থাকেন, তাদের চয়েসে থাকে এই 5600G প্রসেসরটি। আজকে আমাদের এখানে 5600G-র কিন্তু হিউজ পরিমাণ স্টক রয়েছে, আপনারা এনি টাইম আমাদের এখান থেকে পারচেস করে ফেলতে পারেন। আজকে আমি আপনাদেরকে এখানে 5700G এই প্রসেসরটিও একটু দেখাবো। 5700G এই প্রসেসরটিও কিন্তু বেশ পাওয়ারফুল। এই প্রসেসরটার প্রাইসও কিন্তু এখন ড্রপ করেছে কিছুটা। আর এই প্রসেসরটির এখানে কোর থাকছে 8টি অ্যান্ড থ্রেড থাকছে 16টি। তো আপনারা যারা অনেকেই আমাদের কাছ থেকে অনলাইনে প্রসেসর পারচেস করতে চান, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া আপনাদের এখান থেকে আসলে প্রসেসর পারচেস করতে চাচ্ছি, এটা অথরাইজ অফিসিয়াল প্রোডাক্ট কিনা এটা কিভাবে বুঝবো? তো আজকে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে এএমডি প্রসেসরটি অফিসিয়াল কিনা বা আনঅফিসিয়াল কিভাবে বুঝবেন। আপনারা যখন এই প্রসেসরগুলো পারচেস করবেন, আপনারা দেখবেন প্রত্যেকটি প্রসেসরের ওপরে এখানে একটি কিউআর কোড দেওয়া থাকছে। আপনারা যদি এই কিউআর কোডটি স্ক্যান করেন তাহলে কিন্তু বুঝে যাবেন যে এটা আসলে অফিসিয়াল প্রোডাক্ট না আনঅফিসিয়াল প্রোডাক্ট। আপনারা যারা বিশেষ করে আমাদের এখান থেকে প্রসেসর পারচেস করবেন, তাদেরকে কিন্তু আমরা এই কিউআর কোডটি স্ক্যান করে দেখিয়ে দেব যে আমাদের এই প্রোডাক্টটি অফিসিয়াল প্রোডাক্ট। আমাদের এখানে কোনো আনঅফিসিয়াল প্রোডাক্ট থাকছে না, আমাদের এখানে প্রসেসর ছাড়াও পিসি বিল্ডের সকল কম্পোনেন্টসই কিন্তু অ্যাভেলেবেল থাকছে। মাদারবোর্ড থেকে শুরু করে এসএসডি, র্যাম, হাই এন্ড গ্রাফিক্স কার্ড, গেমিং কেসিং এছাড়া আরও অনেক প্রোডাক্ট। আর আপনারা যারা বিশেষ করে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চাচ্ছেন, আপনারা আমাদের শোরুমে কিন্তু চলে আসতে পারেন, আমাদের এখানে ব্র্যান্ড নিউ ল্যাপটপও কিন্তু অ্যাভেলেবেল থাকছে। আপনারা যারা পিসি বিল্ড করতে চান, আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। তো আজকে এখানে আমি আপনাদেরকে ইন্টেল কোর i5 12 জেন এই প্রসেসরটি নিয়ে একটু কথা বলবো। ইন্টেল কোর i5 এই প্রসেসরটিও কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসর, আর এটিরও কিন্তু কোর থাকছে 6টি অ্যান্ড থ্রেড থাকছে 12টি। প্রসেসরটিও কিন্তু খুবই পাওয়ারফুল। আমাদের এখানে আপনারা ইন্টেল কোর i5 বা ইন্টেল কোর i3 যে কোনোই হোক, আপনারা আমাদের এখান থেকে 12 জেন, 13 জেন, 14 জেনারেশনেও কিন্তু প্রসেসরগুলোও কিন্তু পেয়ে যাবেন। আমাদের এখানে 13 সিরিজ, 14 সিরিজের মাদারবোর্ডও কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তো আপনারা তো জেনেই থাকবেন যে যেটা 12 জেন, 13 জেন, 14 জেন এগুলো সবগুলোই LGA 1700 সকেটের, অর্থাৎ এগুলো একটি মাত্র মাদারবোর্ডেই আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো আমাদের এখানে আপনারা লেটেস্ট সব ধরনের পণ্য কিন্তু পেয়ে যাবেন। তো পিসি বিল্ড করতে চাইলে এখনই চলে আসুন আমাদের সিগেট টেকনোলজিতে। তো আবারও বলে দিচ্ছি, আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান, আমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন। আমরা দেশের 64 জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি। তো প্রোডাক্টগুলো নিয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান, আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।